মালদা জেলার ইংরেজার শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির রামকিঙ্কর বালিকা বৃদ্ধাশ্রম ও 2 নম্বর গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাথমিক স্কুলের মাঠে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ থেকে শুরু করে কীটপতঙ্গ পোকামাকড়। প্রায় প্রতিদিনই স্কুলের শিক্ষক সহ ছাত্রীদের দেখা মিলছে কীটপতঙ্গ ও বিষধর সাপের। ভবনটি যে একটি স্কুল, নীল সাদা রং যদি না থাকতো তাহলে বোঝার উপায় ছিল না। বিশাল এলাকা জুড়ে কখনো দিঘির মতো জল দেখা যায়, আবার জল নেমে গেলে জঙ্গলে ভরা মাঠ দেখা যায়। সেই মাঠের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জলজ উদ্ভিদ থেকে কীটপতঙ্গ পোকামাকড়। প্রায় প্রতিদিনই স্কুল শিক্ষক সহ ছাত্রীদের দেখা মিলছে কীটপতঙ্গ ও বিষধর সাপের। দীর্ঘদিন ধরে স্কুল ক্যাম্পাসটির মধ্যে জল জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ এবং জন্মাচ্ছে ডেঙ্গু মশা। আর এই মশাদের আতর ঘরের মধ্যেই নিয়মিত ক্লাস করছে 2টি স্কুলের পড়ুয়ারা। ইংরেজা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির রামকিঙ্কর বালিকা বিদ্যাশ্রম ও 2 নম্বর গভর্নমেন্ট কলোনি গার্লস প্রাথমিক স্কুলের এই সমস্যা দীর্ঘদিনের। এই 2 স্কুলের পক্ষ থেকে পৌরসভা, জেলা শিক্ষা দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু আশ্বাস ছাড়া এখনও পর্যন্ত কিছুই মেলেনি তাদের। বেশ কয়েকবার পৌরসভা আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করে গিয়েছেন, কিন্তু সমস্যা সমস্যাই থেকে গেছে, কোনো সমস্যার সমাধান হয়নি। অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে ঘন্টার পর ঘন্টা বসে ক্লাস করায় পড়ুয়াদের মধ্যে বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গু সহ বিভিন্ন পতঙ্গবাহিত রোগ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এমন সময় চরম সমস্যায় পড়েছে 2 স্কুলের শিক্ষক শিক্ষিকারা। যদিও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য। এলাকার যা ড্রেনেজ সিস্টেম সেটা অত্যন্ত জঘন্য, যে কারণে বাইরের যাবতীয় জল সামান্য বৃষ্টি হলে সমস্তটাই স্কুলে এসে জমা হচ্ছে। আর আমাদের এখানে ভোটের সময় খানিকটা ল্যান্ডফিলিং হয়েছে বটে, র্যাম্প ট্যাম্প কিছু করা হয়েছে, এর ফলে কিছু টেকনিক্যাল এমন সমস্যা দেখা দিয়েছে যে বাইরের সমস্ত জলটাই ভেতরে এসে জমা হচ্ছে এবং সেটা আর বেরোতে পারছে না। পরিস্থিতিটা এরকম। সমস্ত সমস্যার কথা জানিয়ে আমি ডিএম স্যারের কাছে গেছিলাম, উনি ভিজিটের জন্য ওসি এডুকেশনকে পাঠিয়েছিলেন, তিনি উইথ ইঞ্জিনিয়ার এসেছিলেন, সমস্ত দেখে গেছেন। তারপরেও দরবার করা হয়েছে, ডিএসডব্লিউ স্যার এসেছেন দেখেছেন, ডিআই স্যার নতুন এসছেন জয়েন করেই দেখে গেছেন, কিন্তু এখনও পর্যন্ত যে মানে সুরাহা হবে এই মর্মে কোনো আশ্বাস আমি পাইনি। প্রথমত অল্প বৃষ্টি হলেই মাঠে এমন বিশ্রীভাবে জল জমে যে মানে অবর্ণনীয় অবস্থা, আর বেশি বৃষ্টি হলে সমস্ত নিকাশি ড্রেনগুলো আমাদের স্কুলের সমস্ত জলগুলো সে যেমন নদী যেমন গিয়ে সাগরে মিলিত হয়, ঠিক সেই রকম ড্রেনের জলগুলো যত এরিয়ার আবর্জনা আছে সব এই 2 নম্বর কলোনির এরিয়ার যত ড্রেনের আবর্জনা সব আমাদের স্কুলে এসে পড়ে। এই স্কুলে ক্লাস করতে আমরা এই স্কুলের বিদ্যালয়ে যে পাঠ পড়ি, তো আমাদের এখানে বড় মাঠ আছে, কিন্তু আমরা মাঠটাকে কোনোভাবে ব্যবহার করতে পারি না। আমাদের যে সকালবেলা যে প্রার্থনাটাও হয় সেখানেও আমাদের ঘরের মধ্যে বা বারান্দাতেই করতে হয়, কারণ মাঠে জমে থাকে 1 হাঁটুর মতো জল, সেখানে থাকে প্রচুর আবর্জনা বা সাপ, বিভিন্ন রকম পোকামাকড়। আমাদের এই ক্লাসরুম ছাড়া আর কোনো বাইরে বেরানোর জায়গাই নেই জলের কারণে, এবং জলের জন্য খুব মশাও হচ্ছে, আমাদের অসুবিধা হচ্ছে। মাঠে জল থাকে না কারণ খুব বৃষ্টি হচ্ছে, তাই জন্য এবং জলটা শোক করতে পারছি। কী অসুবিধা হচ্ছে মাঠে জল থাকতে? বৃষ্টির কারণের জন্য মাঠে জল জমে যাচ্ছে, আমরা খেলতে পাচ্ছি না, আমরা ক্লাস থেকে বাইরে বেরাতে পাচ্ছি না, আর মাঠ সবসময় কাদা হয়ে যাচ্ছে, আবর্জনার ভরা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।